জাতীয় সংসদে আনুষ্ঠানিক একটি বিরোধী দল রয়েছে, তবে রাজনৈতিক বিশ্লেষকরা সেটিকে সত্যিকারের বিরোধী দল হিসেবে চিহ্নিত করেন না। বিএনপিকে মাঠের বিরোধী দল বলে উল্লেখ করলেও তৎপরতায় সেটিকেও বেশ দুর্বল বলে মনে করছেন তারা। তাদের ভাষ্য, কিছু সংবাদ সম্মেলনের বাইরে মাঠে ময়দানে খুব একটা কার্যক্রম দেখা যাচ্ছে না দলটির। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, সরকারও চায় দেশে শক্তিশালী বিরোধী দল গড়ে উঠুক। গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও অবশ্যই দরকার। বিশ্লেষকরা মনে করছেন, গত এক যুগের নির্বাচনী চিত্রের দিকে তাকালেও দেশে বিরোধী দল ক্রমেই মিইয়ে যাওয়ার চিত্রই পাওয়া যায়। 2014 সালের পর থেকে এই পরিস্থিতি অত্যন্ত প্রকট ভাবে সামনে এসেছে। কেন বিরোধী দল দাঁড়াতে পারছেন না? এরশাদ সরকারের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন বিএনপি জয়লাভ করে 140টি আসনে, আওয়ামী লীগ প্রায় 88 আসন, জাতীয় পার্টি 35 এবং জামায়াত ইসলামী প্রায় 18 আসনে। কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 151 আসন পায়নি। পরে জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ওই বছরের 20 মার্চ। 88 আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল হয় আওয়ামী লীগ। পরের 5 বছর সংসদের ভেতরে বাইরে শক্তিশালী ভূমিকা রাখে দলটি। পরে 1996 সালের 12 জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে 146 আসনে। 32 আসন পাওয়া জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে দলটি। 23 জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। 116 আসন নিয়ে বিএনপি শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখে পরের 5 বছর। 2001 সালের 1ই অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়। বিএনপি একাই জয়লাভ করে 193 আসনে। আওয়ামী লীগ 62 আসন নিয়ে প্রধান বিরোধী দল হয়। এই 3 নির্বাচনে সংসদীয় আসনে জয়লাভের সংখ্যা তো বিরোধী দলের শক্তিশালী অবস্থানের চিত্র দেখা যায়। 2008 সালের পর থেকে সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের অবস্থান দুর্বল হতে শুরু করে। ওই বছরের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পায় 263 আসনে। আওয়ামী লীগের একক আসন সংখ্যা 230টি। বিএনপির 4 দলীয় জোট পায় 33 আসন। বিএনপি এককভাবে 30টি। পরবর্তী সংসদে বিরোধী দলের অস্তিত্ব হয়ে ওঠে নামস্তে। 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বিএনপি বর্জন করে। নির্বাচনে অংশ নেয়ার মতো পরিবেশ নেই বলে দাবি তোলে। পরে বিএনপি সহ অনেক দল ব্যাপক অনিয়মের অভিযোগ করে। সর্বশেষ 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয় 11 জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি অংশ নেন। এতে দলটি মাত্র 6টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ এককভাবে পায় 257 আসন। সরকারের সঙ্গে থাকা জাতীয় পার্টি 22 আসন নিয়ে হয় সংসদের প্রধান বিরোধী দল। বিরোধী রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা এই জন্য প্রধানত নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়াকে দায়ী করছেন। পাশাপাশি তারা বলছেন, সরকারের অতিমাত্রায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরতা, বিরোধীদের নিপীড়ন, মামলা, বাক স্বাধীনতার অভাবে শক্তিশালী কোনো রাজনীতি গড়ে উঠছে না। নির্বাচন নিয়ে সংকট। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, 2008 সালের নির্বাচনে মহাজোটের বিশাল জয়ের পরও বিরোধী দলের অনুপস্থিতি সেভাবে বোঝা যায়নি। কেননা ওই নির্বাচনে বিএনপি 30টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দলের আসনে বসেছিল। সেই সময় সংসদ ও রাজপথে বিএনপি তথা বিরোধী দলের অস্তিত্ব কিছুটা হলেও বোঝা যাচ্ছিল। 2012 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। বিএনপি সহ অন্যান্য বিরোধী দল কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয়। 2014 সালের নির্বাচনে বিনা ভোটে 153 জন এমপি নির্বাচিত হন। পরে আন্দোলনে যায় বিএনপি। প্রায় 3 মাসের ওই আন্দোলনে জ্বালাও পোড়াওয়ের অনেক অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। 2018 সালের নির্বাচনের পর বিরোধী দলগুলো থেকে অভিযোগ করা হয় নির্বাচন 30 ডিসেম্বরের পরিবর্তে 29 ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচন পরবর্তীতে রাজপথে কর্মসূচি থেকে বিরত থাকেন তারা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমানে দেশের নির্বাচনী সংকটের জন্য প্রধানত দায়ী ক্ষমতাসীন সরকার। 1996 সালে আওয়ামী লীগের দাবি পরিপ্রেক্ষিতে সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল তা বাতিলের মধ্য দিয়ে মূলত এই সংকটের সৃষ্টি। এর জন্য সরকার ও বিচার বিভাগ যেমন দায়ী, তেমনি বর্তমান নির্বাচন কমিশনও দায়ী। তিনি অভিযোগ করেন, বর্তমানে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনেও নৌকার প্রার্থী মানেই বিজয়ী এমন প্রবণতা চলছে, কোনো নির্বাচনেই আর সুষ্ঠু হচ্ছে না। সংসদে আনুষ্ঠানিক বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একই মত। তিনি বলেন, সরকার পেশাশক্তি, কালো টাকা আর প্রশাসনকে কাজে লাগিয়ে কলুষিত করছে নির্বাচন ব্যবস্থা। একটি দলের প্রার্থীদের নির্বাচনে জিতছেন, তাই রাজনীতির মাঠে অন্য দলগুলো টিকে থাকা দুরূহ হয়ে পড়েছে। এই অবস্থায় শক্তিশালী বিরোধী দল গড়ে উঠবে কিভাবে? স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও
ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরস্ক আধিপত্য গড়ে উঠেছে বিএনপি ও তার মিত্রদের ভাষ্য। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন এমনকি স্থানীয় সরকারের নির্বাচনগুলোই তো কারচুপি কিংবা ভোট ডাকাতির মাধ্যমে তাদের হারিয়ে দিয়ে রাজনীতিতে তাদের অপয়ঙ্গের করে ফেলা হয়েছে। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। গত জাতীয় নির্বাচনে তারা নিজেদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারেনি। বস্তুত জাতীয় নির্বাচনে যা হয়েছে তা মূলত এক ধরনের অশুভ আতাত। নির্বাচন কমিশন, এক শ্রেণীর সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মিলে এই আতাত তৈরি করেছিল, যে কারণে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ রয়েছে। সুজন সম্পাদক আরো বলেন, নির্বাচন বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক অনাস্থা ও অনীহা সৃষ্টি হয়েছে, যা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। রাজনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ নির্বাচনে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদলের পন্থা। প্রশাসন নির্ভরতা, বিএনপি সহ কয়েকটি বিরোধী রাষ্ট্রনৈতিক দলের অভিযোগ, সরকার রাজনৈতিকভাবে বিরোধী দলের রাজনীতি মোকাবিলা না করে প্রশাসনকে ব্যবহার করছে। বিএনপির ভাষ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে সারাদেশে গায়েবী মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তাদের নির্বাচনী মাঠ থেকে দূরে সরিয়ে রাখতে সরকার প্রশাসনকে দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় আছে, দেশের জনগণকে তারা বিশ্বাস করে না, এই জন্য প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, বিগত এক যুগ ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ জবর দখল করে সরকার পরিচালনা করছে। তারা দিনের পরিবর্তে রাতের ভোটের ব্যবস্থা চালু করেছে। বর্তমানে পুলিশ এবং সরকারি কর্মকর্তারা ভোট জালিয়াতি করছে। বাংলাদেশ জাসদের সভাপতি শরীফুল নুরুল আম্বিয়া বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দেয়নি, প্রশাসন ভোট করেছে এবং সেই অনুযায়ী ফলাফল ঘোষণা করেছে। এটার কারণেই মূলত পুরো রাজনীতির ভারসাম্যহীন হারিয়ে ফেলেছে। ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণে সবকিছু চলে যাওয়ায় স্বাভাবিকভাবে শক্তিশালী বিরোধী দল গড়ে উঠতে পারছে না। বিরোধী দমন, রাজনীতির মাঠে কার্যকর বিরোধী দলের অস্তিত্ব ক্রমশ বিলীন হওয়ার জন্য সরকার ও প্রশাসনের দমন নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। বিএনপির কয়েকজন নেতা বলেন, এমন দমন পীড়নের কারণেই তারা রাজপথের শক্ত অবস্থান নিতে পারছেন না। বিশেষ করে 1/11 পর আওয়ামী লীগ সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করে যাচ্ছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, অরাজনৈতিক আন্দোলনকেও নিষ্ঠুরভাবে দমন করেছেন। কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে তারা হাতুড়ি পেটা করেছে, সাংবাদিকদের মেরে রক্তাক্ত করেছে, সেই আন্দোলন কঠোরভাবে দমন করেছে। ওই সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি হেলমেট বাহিনী সেই নির্যাতনে বড় ভূমিকা রাখে। কোটা সংস্কার আন্দোলনকে সরকার রক্তাক্ত করেছে, যারাই প্রতিবাদ করেছে তাদের কারাগারে যেতে হয়েছে, হামলা শিকার হতে হয়েছে, নয়তো গুমের শিকার হতে হয়েছে। এই অবস্থায় বিরোধী দলের রাজনীতি করাই কঠিন। বিএনপির কেন্দ্রীয় গুম খুন হত্যা ও নির্যাতন সেলের প্রধান সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন বলেন, 2009 সাল থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বিএনপির নেতৃত্ব কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে 1,01,986টি। এইসব মামলায় আসামির সংখ্যা 35,95,905 জন। বিএনপির এই নেতার দাবি, এই সময়ে হত্যার শিকার হয়েছেন বিএনপির 1,526 জন নেতা কর্মী, এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 788 জন, বিএনপি সহজোটের নেতা কর্মী গুম হয়েছেন 1,204 জন, আর শুধু বিএনপির নেতা কর্মী গুম হয়েছে 2,423 জন। একই সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুরুতর জখম ও আহত হয়েছেন 11,126 জন নেতা কর্মী। বাক স্বাধীনতা, বিরোধী রাজনীতিতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য সরকার প্রচলিত নিবর্তনমূলক আইনগুলোকে ব্যবহারের পাশাপাশি নতুন ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে বলে অভিযোগ বিএনপির নেতাদের। কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেন, এইসব আইন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। বিগত দিনে দেশে এখন সরকারি দলের নেতাকর্মীদের জন্য এক ধরনের আইন এবং বিরোধী দলের জন্য পৃথক আইন প্রয়োগ হচ্ছে। এর সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করে শুধু গণমাধ্যম নয়, বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। তাহলে কিভাবে বিরোধী রাজনীতি করে উঠবে? লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার পরিবেশও নেই। বর্তমান অবস্থায় কোনো রাজনৈতিক দলের পক্ষে কিছু করা সম্ভব নয়, কারণ দেশে রাজনীতি নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার দিলারা চৌধুরী বলেন, দেশে তো কোনো রাজনীতিই নেই, বাক স্বাধীনতা নেই, কিছু বলার পরিবেশও নেই, যে জিনিসটা নেই সে বিষয়ে কথা বলারও কিছু নেই, তাকলে না হয় কিছু বলা যেত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেন, সরকার চায় দেশে শক্তিশালী বিরোধী দল গড়ে উঠুক, কিন্তু নেতিবাচক ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি জামায়াত সহ স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সখ্য এবং কেবল বিরোধিতার জন্যই সরকারের উন্নয়নের বিরুদ্ধে অবস্থানের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। শক্তিশালী বিরোধী দল হিসেবে গড়ে ওঠার জন্য বিএনপি সহ সরকার বিরোধী দলগুলোকে নেতিবাচক রাজনীতি পরিহারের তাগিদ দিয়েছেন তিনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর কন্দকার মোশারফ হোসেন বলেছেন, যে প্রক্রিয়া দেশে বিরোধী দলকে
নিশ্চিহ্ন করার চেষ্টা করা হচ্ছে, তাতে শক্তিশালী বিরোধী দল গড়ে তোলার প্রসঙ্গে সরকার দলের বক্তব্য নিশ্চুপ করে হাস ছাড়া আর কিছুই নয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে শুধু বিএনপি নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষেই কিছু করা সম্ভব নয়, কারো পক্ষে রাজনীতি করা সম্ভব নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার তারেক শামসুর রহমান বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে বিরোধী দল হচ্ছে সরকারের অংশ। বিরোধী দল সরকারকে পরিশুদ্ধ করে যাতে সরকার ভালো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এখন সংসদে যারা আছে তারা বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালন করতে পারছেন না, তেমনি রাজপথেও বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিছু করতে পারছে না। এসব থেকে উত্তরণে সরকারকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে।